হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি তাপস কুম্ভকার আর এতখানি ভালোবাসা দেখুন অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের প্র্যাকটিসের নম্বর সাতাশ আমরা শুরু করি শুধু ডাব্লিউ বি না অন্যান্য এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট সেইভাবেই কিন্তু বাছাই করে প্রশ্নগুলো মানে সিলেক্ট করা হয়েছে প্রথম প্রশ্ন চলে যায় দু হাজার কুড়ি সালে কোথায় পশ্চিমবঙ্গের প্রথম ডলফিন সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠল ফার্স্ট ডলফিন সংরক্ষণ কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ডলফিন সংরক্ষণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে দীঘা কল্যাণী কাটোয়া নাকি গোপীবল্লভপুর তো সঠিক উত্তরটি হয়ে যাবে কাটোয়া অপশান সি ইজ দ্য রাইট আনসার দু নম্বর প্রশ্নে আমরা চলে যাই সম্প্রতি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দেশের প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাপ সোশ্যাল মিডিয়া অ্যাপ এর উদ্বোধন করলেন এই অ্যাপটির নাম কী আরোগ্যসী কর্মভূমি এলিমেন্টস নাকি ডাল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এলিমেন্টস তোমরা সকলে যেন এলিমেন্টসের নাম শুনেছো নাকি এটাই সোশ্যাল মিডিয়ার অ্যাপ তিন নম্বর প্রশ্নে চলে যায় দু হাজার কুড়ি সালে ভারতীয় রেল দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ যে মালবাহী ট্রেন তৈরি করলো তার নাম কি ভারতের সবথেকে দীর্ঘতম মালবাহী ট্রেন এবং অন্যান্য ট্রেনের মধ্যেও সব থেকে দীর্ঘতম সেই ট্রেনটির নাম কি শেষ নাগ বন্ধন নাকি মহালক্ষ্মী তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শেষ নাগ অপশান এ ইজ দ্য রাইট আনসার চার নম্বর প্রশ্নে চলে যায় সম্প্রতি প্রয়াত হয়েছেন বলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব সরোজ খান রিসেন্টলি সরোজ খান মারা গেছেন তিনি নিজের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন মিউজিক ডিরেক্টর কোরিওগ্রাফার গায়ক নাকি ডিজাইনার তো সঠিক হয়ে যাবে সরোজ খান যুক্ত ছিলেন তিনি একজন কোরিওগ্রাফার ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার পাঁচ নম্বর প্রশ্নে চলে যায় বেইলি সেতু কোন নদীর উপর নির্মিত বেইলি সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং সমস্ত এক্সামের জন্য ব্রহ্মপুত্র গালওয়ান চেনাব নাকি যমুনা কোন নদীর উপর নির্মিত বেইলি সেতু তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গালওয়ান নদীর উপর বেইলি সেতু নির্মিত রিসেন্টলি এখানে চীনের সঙ্গে ভারতের একটু যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্নে চলে যায় ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয় উনিশশো সালে পঁয়তাল্লিশ চল্লিশ নাকি চুয়াল্লিশ কত সালে তো সঠিক উত্তরটি হয়ে যাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো সালে অপশান এ সঠিক উত্তর সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই দ্য ইন্ডিয়ান মুসলমান্স বইটির লেখককে দ্য ইন্ডিয়ান মুসলমানস বইটির লেখককে অপশানগুলো দেখে নিই লর্ড লিন ফজলুল হক উইলিয়াম হান্টার নাকি রহমত আলী তো সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য ইন্ডিয়ান মুসলমানস নামক বইটির লেখক হলেন উইলিয়াম হান্টার অপশান সি ইজ দ্য রাইট আনসার আট নম্বর প্রশ্নে চলে যাই সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সিঙ্গাপুর টোকিও রেঙ্গুন নাকি কলকাতাতে এটাই হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক কমেন্ট বক্সে আমাকে জানাও সঠিক উত্তরটি কী হবে এবং কমেন্টে এটাও জানাবে যে তুমি তিরিশটা প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো নম্বর প্রশ্নে চলে যায় কে শেরি বেঙ্গল নামে পরিচিত ছিলেন অপশানগুলো দেখে নাও শেরি বেঙ্গল নামে পরিচিত ছিলেন কে সৈয়দ আহমেদ খান ফজলুল হক কাজী নজরুল ইসলাম নাকি খান আব্দুল গফ্ফর খান তো সঠিক উত্তরটি হয়ে যাবে শেরি বেঙ্গল নামে পরিচিত ছিলেন ফজলুল হক অপশান বি ইজ দ্য রাইট আনসার দশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ চক্রবর্তী রাজা গোপালচারী লর্ড মাউন্ট বেটেন বাহাদুর শাস্ত্রী তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ দ্য রাইট আনসার ইজ অপশান বি চক্রবর্তী রাজা গোপালচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং তিনিই ছিলেন ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এগারো নম্বর প্রশ্ন চলে যায় বর্তমানে ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ ভারতের বর্তমানে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পাঁচ ছয় সাত নাকি আটটি জম্মু কাশ্মীর এবং লাদাখ সৃষ্টি হওয়ার পর থেকে মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি না অপশান ডি আটটি সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন চলে যায় রাজ্যসভায় মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন রাজ্যসভায় মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন অপশানগুলো দেখে নিই দুই দশ বারো নাকি আট সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি রাজ্যসভায় জন সদস্যকে মনোনীত করতে পারেন অপশান সি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্নে চলে যায় বর্তমানে নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে রিসেন্টলি যখন সি এ পাস হয় ঠিক সেই সময়ই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির সঙ্গে সঙ্গে ফাইন্ডামেন্টাল সরি মৌলিক অধিকারের সাথে সাথে মৌলিক কর্তব্যর বিষয়টিও কিন্তু বিভিন্ন নিউজ আর্টিকেলে চলে আসে সেখানেই বলতে হবে যে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে দশটি এগারোটি বারোটি নাকি চোদ্দোটি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারতের সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার চোদ্দো নম্বর প্রশ্নে আমরা চলে যাই ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে ইকোনমিক্স থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কবে থেকে পয়লা জানুয়ারি তিরিশে মার্চ পয়লা ফেব্রুয়ারি নাকি পয়লা এপ্রিল সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য রাইট আনসার অপশন ডি পয়লা এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় এবং শেষ হয় কবে না একত্রিশে মার্চ থার্টি ফার্স্ট মার্চ ভারতের আর্থিক বছর শেষ হয় অর্থাৎ পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত হচ্ছে ভারতের আর্থিক বছর জনগণের পরিকল্পনা বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অর্থাৎ কোন ফাইভ ইয়ার প্ল্যানকে বলা হয় পিপলস প্ল্যান প্রথম দ্বিতীয় পঞ্চম নাকি ষষ্ঠ তো সঠিক উত্তরটি হয়ে যাবে জনগণের পরিকল্পনা বলা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অপশান সি ইজ দ্য রাইট আনসার ষোলো নম্বর প্রশ্নে চলে যায় ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অর্থাৎ সেন্ট্রাল জুট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত একটা গুরুত্বপূর্ণ এবং কোয়েশন অফ দ্য ডে কোশ্চেন সেন্ট্রাল জুট রিসার্চ সেন্টার বা ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কুলটি চুচুড়া ব্যারাকপুর নাকি হলদিয়া তো সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যারাকপুর অপশান সি ইজ দ্য রাইট আনসার সতেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই কলকাতা নামকরণ হয় কবে অর্থাৎ আগে নাম ছিল ক্যালকাটা ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ হয় কবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু আপশানগুলো দেখে নেই দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি দু সালের পয়লা জানুয়ারি দু হাজার তিন সালের পয়লা জানুয়ারি নাকি দু সালের পয়লা জানুয়ারি তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয় দু সালের পয়লা জানুয়ারি অপশান বি ইজ দ্য রাইট আনসার আঠারো নম্বর প্রশ্ন চলে যায় আজকে একটি কোয়েশন ডে ঝাবুয়া নামক উপজাতি সম্প্রদায় কোন রাজ্যের বা ঝাবুয়া উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডি মধ্যপ্রদেশে ঝাবুয়া নামক উপজাতি সম্প্রদায় বসবাস করে উনত্রিশ নম্বর প্রশ্নটি চলে যায় রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরে চালু হয় পয়েন্ট অফ নোটেড এখন অনেকগুলো রাজধানী এক্সপ্রেস বিভিন্ন শহর থেকে চালু হয় কিন্তু বলা হয়েছে প্রথম প্রথম কোন দুটি শহরে চালু হয় রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি টু মুম্বাই নিউ দিল্লি হাওড়া নিউ দিল্লি চেন্নাই নাকি নিউ দিল্লির লক্ষ্ণৌ তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয় নিউ নিউ দিল্লি এবং হাওড়ার মধ্যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন চলে যাই সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে অপশানগুলো দেখে নাও সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে দেখো সমঝোতা এক্সপ্রেস যাতায়াত করে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এবং সেটা যায় কত থেকে দিল্লি থেকে লাহোরে যায় অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর দিল্লি টু লাহোর কিন্তু দিল্লি টু লাহোর যায় প্রথমে দিল্লি থেকে যাবে আটারি বর্ডার আটারি বর্ডার থেকে যায় লাহোর ক্লিয়ার মনে থাকবে তো এই আটারি বড়ারেই কিন্তু রিসেন্টলি একটি ঘটনা ঘটেছিল একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই নিম্নলিখিত কোনটি প্রোটিনের মনোমার সায়েন্স থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো প্রোটিনের মনোমার কোনটি প্যাপটন প্যাপ্টাইড অ্যামিনো অ্যাসিড নাকি কার্বোলিক অ্যাসিড তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড অপশান সি ইজ দ্য রাইট আনসার বাইশ নম্বর প্রশ্নে চলে যায় একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলে যাত্রার অর্ধপথে বস্তুটিতে থাকবে অর্থাৎ একটি ডিস্টেন্স এই একটি হাইট এই উঁচু থেকে নিচে ফেলা হলো ভূমিতে একজাক্টলি ভূমিতে ফেলা হলো তো তো এই যাত্রার মাঝপথে অর্থাৎ এই জায়গাগুলোতে বস্তুটির মধ্যে কি থাকবে শুধুমাত্র গতিশক্তি শুধুমাত্র স্মৃতিশক্তি নাকি গতিশক্তি স্মৃতিশক্তি উভয়ই নাকি কোনোটিই নয় তো সঠিক উত্তরটি হবে যাত্রাপথের মাঝখানে থাকবে গতিশক্তি এবং স্মৃতিশক্তি উভয়ই যখন একদম উঁচুতে যখন থাকবে তখন সেখানে থাকবে শুধু স্থিতিশক্তি কোনো গতিশক্তি থাকবে না স্থির অবস্থায় থাকবে তাই কোনো গতিশক্তি নয় শুধু স্থিতিশক্তি আর ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তটাতে সেখানে থাকবে শুধু গতিশক্তি কোনো স্মৃতিশক্তি নয় এবং এই মাঝের স্থিতি স্থিতিশক্তি এবং গতিশক্তি সকলেই থাকবে তেইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ক্রোনোমিটার ওডোমিটার গ্যালভ্যানোমিটার নাকি ফ্যাদোমিটার তো সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটার নামক যন্ত্রের সাহায্যে অপশান ডি সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্নে চলে যায় মানুষের হাত কোন শ্রেণীর লিভার হিউম্যান হ্যান্ড বা মানুষের হাত কোন শ্রেণীর লিভার প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো সঠিক উত্তরটি হয়ে যাবে মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার অপশান সি সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্নে চলে যায় মাইগ্রেন রোগ শরীরের কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত মাইগ্রেন রোগ শরীরের কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত দেখো রিসেন্টলি ব্ল্যাক ফাঙ্গাসের যে ডিজিজটার সঙ্গে মাইগ্রেন কিন্তু সম্পর্কিত সেই মাইগ্রেন রোগ শরীরের কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত চোখ মাথা হাঁটু নাকি কিডনি তো সঠিক উত্তরটি হবে মাইগ্রেন রোগ মাথা বা মস্তিষ্কের ব্যথার সঙ্গে সম্পর্কিত মাঝে মধ্যেই অল্প স্বল্প ব্যথা হয় সেটাকে মাইগ্রেন বলা হয় নাকি মাইগ্রেন কিন্তু যে অল্প মাথা ব্যথা সেটাকে বলুন একটা স্পেশাল কাইন্ডের রোগ থাকে এটা কন্টিনিউশলি ব্যথাটা থেকেই যায় এবং এটি একটি বংশগত রোগ ছাব্বিশ নম্বর প্রশ্ন চলে যায় রক্তের শ্রেণিবিভাগ এব এবিও পদ্ধতি আবিষ্কার করেন কে দেখো রক্তের চারটি হচ্ছে শ্রেণী এ বি এবি এবং ও এই চারটি পদ্ধতিকে বলা হয় এবিও পদ্ধতি বা এবিও প্রসেস এই এবিও পদ্ধতি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী জেনার লেনস্টাইনের হারবে নাকি উইনার তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিজ্ঞানী লেনস্টাইনের এবিও পদ্ধতির সাহায্যে রক্তের শ্রেণীবিভাগ করেন তাই অপশান বি সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্ন তো যায় মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত সুসুমনা স্নায়ুর সংখ্যা কত দশ জোড়া বারো জোড়া একত্রিশ জোড়া নাই কোনোটি নয় তো সঠিক উত্তরটি হবে মানুষের সুসুমনা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া অর্থাৎ বাষট্টিটি আছে মানুষের যে মেরুদণ্ডের বিভিন্ন কষের সেখান থেকেই সুসুমনা স্নায়ুর উৎপত্তি অপশান সি ইজ দ্য রাইট আনসার আঠাশ নম্বর প্রশ্নে চলে যাই বিষমিল্লা খান নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত বিষমিল্লা খান একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি একজন বিখ্যাত একটা যন্ত্র বাজান সেই যন্ত্রটির নাম বা সেই কোন যন্ত্রের সঙ্গে তিনি সম্পর্কিত তবলা সৌরদ বাঁশি নাকি সায়নাই তো সঠিক উত্তরটি হয়ে যাবে বিসমিল্লা খান সায়নাই নামক যন্ত্রের সঙ্গে সম্পর্কিত তিনি একজন বিখ্যাত সায়নাই বাদক অপশান ডি ইজ দ্য রাইট আনসার উনত্রিশ নম্বর প্রশ্ন চলে যায় ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন প্রশ্নটি বলা হয়েছে যে কোন ভারতীয় ফুটবলার ফার্স্ট অর্জুন পুরস্কার পান অর্থাৎ ফুটবলার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার প্রথম কেজ পেয়েছিলেন প্রদীপ কুমার ব্যানার্জি বা পি কে ব্যানার্জি গোষ্ঠপাল শৈলেন মান্না নাকি চুনি গোস্বামী তো সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবলার হিসাবে ফার্স্ট অর্জুন পুরস্কার পান পিকে ব্যানার্জি বা প্রদীপ কুমার ব্যানার্জি কত সালে পান উনিশশো সালে এবং উনিশশো একষট্টি সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় এবং রিসেন্টলি তিনি মার্চ মাসে দু হাজার কুড়ি সালের মার্চ মাসে তিনি মারা যান এবং দু হাজার কুড়ি সালের এপ্রিল মাসে চুনি গোস্বামী মারা যায় অতএব প্রদীপ কুমার ব্যানার্জি এবং চুনি গোস্বামী রিলেটেড কোয়েশ্চান এক্সামে আসবেই আসবে ওয়েস্ট বেঙ্গল এক্সামে তিরিশ নম্বর প্রশ্নে চলে যায় টিকাকরণ আবিষ্কার করেন কে টিকাকরণ বা ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেন সাম্প্রতিক সময়ের কারণে যেসব নিউজ চলছে সেখান থেকে ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ শব্দ তাই ভ্যাকসিন রিলেটেড যে কোনো কোয়েশ্চনেই কিন্তু এক্সামে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপশানগুলো দেখে নিই জোসেফ লিস্টার রবার্ট হুক অ্যাডওয়ার্ড জেনার নাকি লুইস প্রিন্স তো সঠিক উত্তরটি হবে ভ্যাকসিনেশন প্রথম আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার কি ভ্যাকসিন স্মল পক্স অ্যান্ড ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছিলেন গুটি বসন্তের ভ্যাকসিন তাই অপশান সি ইজ দ্য রাইট আনসার এতক্ষণ যে ক্লাসটি দেখেছ তার মানে তুমি অত্যন্ত সিরিয়াস আছো তোমার প্রিপারেশন নিয়ে এবং তো আমার বিশ্বাস তুমি যদি পরিশ্রম চালিয়ে যাও তুমি শিওর সাকসেস তুমি পাবেই তো চলো আর বেশি দেরি না করে আজকের আমাদের যে ছিল হোম টাক্ক হোম চলে যায় সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন সিঙ্গাপুর টোকিও রেঙ্গুন নাকি কলকাতা রাইট আনসার এই যে সিঙ্গাপুরে তিনি স্বাধীন ভারত সরকার গঠন করেন অনেকে হয়তো রেঙ্গুন বলবে হয়তো কিন্তু রাইট আনসার হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে তিনি প্রথম স্বাধীন ভারত সরকার গঠন করেন তো থ্যাংক ইউ এতখানি ভালোবাসা দেওয়ার জন্য এবং এভাবে পরিশ্রম করে যাও বাড়তি থেকো আর পড়াশোনার যেন কোনো খামতি না থাকে ভালো থেকো ওকে বাই জয় হিন্দ